স্কুল তারা কি তালু আইল আমি জানি না বাড়ির খবর দিয়েছে ঘরে আমি আইসি আয়া সারে আর আমি আয়া দিয়ে টমটম মোবাইল দিয়েছে দাদা আমি আর সার লই আইসি আয়া কই নিয়ে আইছেন হসপিটালে কোন হসপিটালে কেলিয়ামর হসপিটালে কাকে নিয়ে আইছেন আমার মেয়ের কি নাম পাপিয়া শাহ পাপিয়া শাহ কোন জায়গায় বাড়ি আপনারা নেতাজি নগর কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে সে এইটে কি কি হয়েছে পরে তারপরে ওই তারা যদি চিতালে লাগছে জানি না তুমি আনছে আর কি কাম ধরে তারপরে তার তাই একটু শ্বাসটা মুক্তি আছে না তো সে পরে মাস্টারে আমার খবর দিচ্ছে খবর দিয়ে ধরে আইছি তারপরে মাস্টার আর আমি লই আইছি আইয়া তার হসপিটালের ডাক্তার দেখাইছি দেখাইছি পরে আইনা কইছে একটা স্যালাইন দিব আপনারা কি ওইখানে ইয়ে করেন সিটও যান সে সিটও আইছি আর কইছে ওষুধ দিয়ে লই আনতে ওষুধ দিকে আনছে স্যালাইন যা দিছে ভালো হই কমরা একটা ইঞ্জেকশন দিছে আর স্যালাইন দিছে তারপরে একটা শুধু ইঞ্জেকশন দিছে দিছে পরে মায়া খালি চলছি তাহরে চলছি তাহরে তারপরে আমি কুল্লালাম কুল্লালাম পিতা ঘর কাছে তারপর কদ্দুর রয়েছে ও কুল্লা লাগছে খুলছে পরে তো মায়ের আমি রাখতারি না আমি আর রাখতারি না মায়ের চোর চড়ানো উঠছে তারপরে তারা আইছে আয়া মোরাই টরে আমার নানা শাস্ত্র এনেছে তারপরে তো মায়া পিতা ঘরে তো গেছি ডাক্তার আছে ডাক্তারের কয় গীতা আপনার মেয়ের কি হয়েছিল কি নিয়ে ভর্তি করাইছিলেন হাসপাতালে হাসপাতালে স্কুল ঝগড়া লাগছে পরে কইছে আপু ব্যথা পাইছে তারপরে নিয়ে আসলাম আর ব্যথা পাওয়া অনেক আনছি আর কি কাম মনে একটু শ্বাসটা নিচ্ছে আর এখানে কিসের ট্রিটমেন্ট শুরু হয়েছে কেলিয়ামর হাসপাতালে জ্বরের ওষুধ দিয়া হয়েছে তার কি শরীরে জ্বর আসছিল না কোনো জ্বর আসছিল না জ্বর না থাকার পরেও মানে তার শরীরে মানে জ্বরের ট্রিটমেন্ট শুরু করছে আমরা তো চিনি না কোন ডাক্তার আসলো জানেন নি নামটা নাম জানি না আর নাম জানি আচ্ছা পুরুষ নাকি মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার